দেশে লাইসেন্সপ্রাপ্ত বৈধ চালকের তুলনায় নিবন্ধিত গাড়ির সংখ্যা দেড় গুণেরও বেশি, যা চালাচ্ছেন লাইসেন্সবিহীন কিংবা ভুয়া লাইসেন্সধারী অপ্রাপ্তবয়স্ক চালকরাই, এমন তথ্য জানিয়েছে স্বয়ং বিআরটিএ। এদিকে এই অদক্ষ ও অশিক্ষিত চালকদের জন্যই সড়ক দুর্ঘটনায় দিন দিন সাধারণ মানুষের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। সাইফুল ইসলামের তোলা ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। বয়স 15 কিংবা 16, নাম জাকির হোসেন। 3 বছর ধরে ওস্তাদের সাথে হেলপারি করতে করতে এখন সে নিজেই ঢাকার রাস্তায় বাস চালক। পরিবহন পেশার অনেক চালকেরই উঠে আসার গল্পটা এই একই রকম। তবে আশঙ্কার বিষয় হলো এদের বেশিরভাগেরই নেই গাড়ি চালানোর বৈধ লাইসেন্স। লাইসেন্স নাই, আমি তো গাড়ি চালাই না, আমার ওস্তাদে দিয়ে গেছে অ্যাক্টিভের জন্য। 3 বছর হেলপারি করলাম, হেলপারি করার পর আমাদেরকে চাল দিল। লাইসেন্স না থাকলে এরকম রিস্ক মনে হয়, লাইসেন্স থাকলে নিজের কাছে একটা শক্তি আছে। যারা না চালে তো মোটামুটি হালকা পারে, হেরা মনে করে লাইসেন্স করে লইতাস। লাইসেন্স কথা সেই যে দালালের মাধ্যমে। যার প্রমাণ মিলল মিরপুর বিআরটিও অফিসের সামনে। ভাই আপনার গাড়ি চালানো লাগবে না, আপনি নিজের নাম ঠিকানা লিখতে পারবেন না, গাড়ি না চালাইতে পারলে আমার সমস্যা। লাস্ট আমি একটা কথা বলে দিই, আপনার 8,500 টাকা খরচ হবে। যদিও একটু পরেই ক্যামেরার সামনে সবই অস্বীকার করলেন তারা। গাড়ি না চালাইতে পারলে কি লাইসেন্স পাইস? আপনি তো বলছেন পাই। এটা আপনি ভুল কথা বলতেছেন। বিশেষজ্ঞদের মতে সড়কে মৃত্যুর মিছিলের জন্য 90 ভাগই দায়ী অদক্ষ চালক। আর বিআরটিএ বলছে চালকের ক্ষেত্রে গাড়ির মালিকদেরই সচেতন হতে হবে। হেল্পারই করতেছেন, এখনো ড্রাইভারই হলেন না, আপনি গাড়ি চালাচ্ছেন, তো আপনি অ্যাক্সিডেন্ট করবেন না কি হবে? আপনি একজন গাড়ির মালিক, তাকে দেখতে হবে, তিনি যখন ড্রাইভার নিয়োগ করতেছেন তাকে দেখতে হবে ড্রাইভারে বৈধ ড্রাইভিং আছে কিনা। বিআরটিএর হিসেবে দেশে লাইসেন্সপ্রাপ্ত বৈধ চালকের তুলনায় নিবন্ধিত গাড়ির সংখ্যা প্রায় 10 লাখ বেশি। তাহলে যে কারণে প্রশ্ন আসতেই পারে, এই অতিরিক্ত গাড়ি কারা চালায়? বিশেষজ্ঞদের মতে লাইসেন্সবিহীন কিংবা ভুয়া লাইসেন্সধারী অদক্ষ চালকরাই চালাচ্ছেন এসব গাড়ি, আর এর কারণেই দেশে দিন দিন সড়ক দুর্ঘটনা বাড়ছে বলেও মনে করেন তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।